তানজিলা মিডিয়া, আমরা আছি নতুনত্বের সন্ধানে। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক শহীদ অ্যাডভোকেট রাসাম চৌধুরী সাতমানের ত্রৈমাসিক জিয়াফত উপলক্ষে রুহের মাগফিরাত কামনায় লালমিয়া শাহ মাজারস্থ শহীদ রাসাম চৌধুরী সাতমান স্মৃতি সংসদের পক্ষ হতে হতদরিদ্র, দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। মহানগর যুবদলের সহসভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজিমউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল চৌধুরী, মহানগর বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইয়াকুব চৌধুরী, উপস্থিত ছিলেন মহানগর যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক আমিনুল হক লিটন, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আবুল হাশিম আজাদ, বায়েজিদ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলম, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন, থানা বিএনপি নেতা মোহাম্মদ শরীফ, 2 নং জালালাবাদের ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ নেজামউদ্দিন, জালালাবাদ ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, 2 নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াকুব আলী রনি, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোদ্দাসের, থানা যুবদল নেতা শাহাবুদ্দিন, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান, বিএনপি নেতা মুজিবুর রহমান মজু, শহীদুল ইসলাম লোকমান, যুবদল নেতা সাইফুল, আক্তার হোসেন খোকা, মোহাম্মদ ফোরকান, খোরশেদ আলম আজাদ, যুবদল নেতা মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ জসিম, বায়েজিদ থানা ছাত্রদল নেতা মোহাম্মদ আজাদ, ইসমাম চৌধুরী আহনাফ, আহমেদ মুনতাসির ফাহিম, আলভিন রিয়াদ, মহানগর আইন ফোরাম নেতা আদিত্য, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ মোতালে, জনি, শওকত, রাব্বি, আরিফ, মাহিন সহ অসংখ্য নেতা। শহীদ সাদমান স্মৃতি সংসদ যে মহতী উদ্যোগ নিয়েছে আমি তাদের ভূয়সী প্রশংসা করছি, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সাদমান চৌধুরীর স্মৃতি সংসদের মাধ্যমে আমরা যেন তাকে বাঁচিয়ে রাখতে পারি আজীবন। আমরা যতদিন বেঁচে থাকি, আমাদের এই নেতৃবৃন্দরা যতদিন বেঁচে থাকে, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে, ভালো ভালো কর্মকাণ্ডের মাধ্যমে যাতে আমরা সাদমানকে মানুষের হৃদয়ে স্থান করে দিতে পারি। সাদমান যে ভালো কাজগুলো করে গিয়েছিল, হয়তোবা মানুষ যখন মরে যায় তার সমস্ত আমলনামাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু মানুষের ভালো যে কাজগুলো জীবদ্দশায় যে ভালো কাজগুলো করে যায় সেই কাজগুলোর আমলনামা কিন্তু সাদগায়ে জারি হিসেবে থাকে। আপনারা নিশ্চয় অবগত আছেন, গত 27 জুন যশোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমার পুত্র শহীদ অ্যাডভোকেট আসাম সৈয়দ সাদমান নিহত হয়েছেন। সাদমান জীবিতকালে সে অত্যন্ত পরোপকারী ছিলেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সহ বিভিন্ন সময় সে বাসায় ডেক পাগিয়ে গরিব দুঃখী হতদরিদ্র এবং দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করতেন, এটাই ছিল তার মূল হবি। সাথে সাথে সে যে সাংগঠনিকভাবে এতদূর এগিয়ে গেছেন সেটা আমার জানা ছিল না। তার মৃত্যুর পর তার জানাজার উপস্থিতি, তার কর্মকাণ্ড, মানুষ যেভাবে তাকে মূল্যায়ন করেছে, আমি এটা আমার জীবনের এবং অত্র এলাকার ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে থাকবে। সে অত্র এলাকায় সাংগঠনিকভাবে দলকে যেভাবে এগিয়ে নিয়ে গেছে এবং যে বিত মজবুত যে রেখে গেছেন সেটা পরবর্তীতে তার কার্যক্রম ধারাবাহিকভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমি আপনাদের প্রতি অত্যন্ত আহ্বান জানাচ্ছি। আপনারা যত দ্রুত সংগঠনকে গতিশীল করবেন, সাংগঠনিক দক্ষতা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন, ততই রুহের আত্মা, মনের আত্মা, তার আত্মা, মৃত আত্মা শান্তি পাবে। আমি শুধু বলতে চাই, এই সাদমান তার কর্মের মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে নিজেকে একজন উপযুক্ত নেতৃত্বের আসনে আসীন করতে সক্ষম হয়েছেন। আল্লাহর ইচ্ছায় আমরা তাকে মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনার মাধ্যমে হারিয়ে ফেলেছি, আমরা তাকে স্মরণ করছি। আপনারা যারা এখানে আছেন সবাই সাদমানের সহযোদ্ধা, সহকর্মী এবং বন্ধু, আপনারা ওকে স্মরণ করছেন, এই জন্য আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ যারা উপস্থিত আছেন সবাইকে মানব যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, এবং সবাই
মরহুম রাফামজুদ্দিন চাদমানের জন্য দোয়া করবেন, এ আশা ব্যক্ত করি। তানজিলা মিডিয়া, আমরা আছি নতুনত্বের সন্ধানে।